আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সিনথিয়া হোসেন, আমি ইউকে থেকে বলছি। আজকে আমি অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা কোনো প্ল্যান করা ভিডিও ছিল না, জাস্ট একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম বাঙালি রেস্টুরেন্টে খেতে, তো ভাবলাম ছোট্ট একটা ভিডিও করি আর আপনাদের সাথে শেয়ার করি। এই রেস্টুরেন্টটা হচ্ছে ইস্ট লন্ডনের ব্রিক লেইনে, আর এই রেস্টুরেন্টটা থেকে নিয়ারেস্ট টিউব স্টেশনটা হচ্ছে অলগেট ইস্ট। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে আমারগাঁও, আর আমি এখানে গিয়েছিলাম একজন সিনিয়র ইউটিউবারের রিভিউ দেখে, উনি হচ্ছেন শানা শিমলাপো। আমরা খাবারের মেনুতে যা যা নিয়েছিলাম তার মধ্যে ছিল আলু ভর্তা। আলু ভর্তাটা তারা করেছিল শুকনো মরিচ দিয়ে, খুবই মজা ছিল। করলা ভাজি আলু দিয়ে, সিম ভাজি ছিল, সালাদ দিয়েছিল টমেটো আর পেঁয়াজ দিয়ে, লাউ ছিল চিংড়ির সাথে, এটা খুবই 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 মজা। আর এই করলা ভাজিটাও তারা করেছিল একটা আচারের তেল দিয়ে। ডাল ছিল, আর সাথে ছিল ইলিশ মাছ কচুরমুখি দিয়ে। এখানে আমরা খাবারের রিভিউ ওরকম ভালো করে দিতে পারিনি, ওই যে বলেছিলাম ভিডিও শুরুতে প্ল্যান করা ভিডিও না এটা। তবে আমরা নেক্সট টাইম এরকম কোনো ভিডিও নিয়ে আসলে প্রপার রিভিউ দেওয়ার ট্রাই করব। লাউ চিংড়িটা তুমি যদি এই যে এইটা করলা ভাজিটা, এটা কোনো একটা আচারের তেল দিয়ে করছে, বেশি দিব না, ওকে। আজকের এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।